আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটা বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হলাম। তবে আজকে বিরিয়ানি একদম ভিন্ন। আজকে বিরিয়ানিটা অনেক কষ্টকর। গতকালকে রাত্রে আমরা যাওয়ার পাশে যে নদী আছে, নদীর ব্রিজটা ভেঙে পড়ে গেছে। অনেক কষ্টকর হচ্ছে সবার মানুষের। দুই গ্রামের মানুষ, প্রায় 1000-1500 মানুষ ঘরবন্দি। এখন ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে বাড়ি থেকে কেউ বের হতে পারতেছে না, চলাচলে অনেক সমস্যা। তো বৃষ্টি হচ্ছে প্রচুর, আপনারা দেখতে পাচ্ছেন, মাথায় ছাতি নিয়ে বসে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে কিন্তু এখন আমরা কোনো আমাদের চেয়ারম্যান এখনো সহজ দিতে পারি না, ফোন দিল এখন কিছু করতেছে না। চেয়ারম্যানে কত বাহনী ঘুমিয়ে আছে এখন তো সকাল। তো আমরা কি করবো, আর সাধারণ মানুষেরা সবাই মিলে হাঁটার জন্য হলো বৃষ্টির মাঝে কষ্ট করে হাঁটার জন্য হলো ব্রিজ বাঁধার চেষ্টা করতেছে, কাছ দিয়ে তত্ত্ব দিয়ে। তো সবাই অবশ্যই সবাই ভিডিওতে শেয়ার করবেন যেন সবাই দেখে, আমাদের প্রতিনিধিরা দেখে, আর আমাদের দেখতে পারে ভিডিওটা ডক্টর হাসান মাহমুদ। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন ওনার চোখে পড়ে ভিডিওটা। তো যাচ্ছি আমরা হাঁটতে। এই তো দেখতে পাচ্ছেন, এই তো রাস্তা, অল্প দূর গেলে দেখবেন ভিডিওটা। অল্প দূর গেলে রাস্তাটা ভেঙে গেছে, নদীর ব্রিজটা একদম জুলে নিচে পড়ে গেছে, হাঁটা চলাচল অনেক বন্ধ। এই তো দেখতে পাচ্ছেন গ্রামের সবাই মিলে একযুক্ত হয়ে কাজ করতেছে। নদীর ব্রিজটা ভেঙে গেছে, মানুষের চলাচলের অনেক সমস্যা। একদম আজকে রাতে ভেঙে গেছে ব্রিজটা। ব্রিজের জন্য অনেক লোকের চলাচল এখন অনুষ্ঠিত হয়ে গেছে। 800-1000 লোক বন্দি। এখন 800-1000 লোক মতো দুই গ্রামের লোক চলাচলের জন্য অনেক সমস্যা। এখনো প্রতিপক্ষ কোনো হস্তক্ষেপ হয়নি চেয়ারম্যানের। কি করবো, সাধারণ পাবলিকরা কাজ করতেছে হাঁটার জন্য, দেখতে পাচ্ছেন অনেক লোক বন্দি এখন। চলাচলের জন্য মানুষের বাইরে ঘোরা সব বন্ধ। রাত্রের বেলা ভেঙে পড়ে গেছে ব্রিজটা। মানুষের চলাচল বন্ধ এখন, ঘরবন্দি সবাই। আমরা সবাই ঘরবন্দি এখন, বৃষ্টির জন্য হাঁটতে পারতেছে, কেউ বের হতে পারছে না। দুই গ্রামের লোক ভালো
O da su da ruba ba ba bana onlarla bandırı bandırı ötü. Ha? Ödü ödü ödü. İbe? Ha. Koli bandı olur ibu. Olur ki de. Taneri yok bu bandı. Gaz olur diz, gaz olur, bas olur. Ha, öyle olur. Elimine bıktım da beni, bekle sana hastane havasına. Öyle doğru olur. Öyle inan, daha kısa da hadan mı? Ya. সবাই ভিডিও শেয়ার করবেন যেন আমাদের মন্ত্রী মহোদয় চোখে পড়ে ভিডিওটা অনেক কষ্ট করতেছে সবাই প্রচুর বৃষ্টি বৃষ্টির মাঝে ভিজে ভিজে কষ্ট করতেছে সবাই দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তাটা ভেঙে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেও সবাই কাজ করতেছে ঠিক আছে দুই মুখে কিন্তু মার দে রে বিস্কাকে সম্মানলে চলু সেই নদী অবশ্যই এখন বৃষ্টি হওয়ার পর দুপুর বেলা অলরেডি অনেক ভেঙে গেছে এখন আরো রাস্তা রাস্তা আরো ভেঙে গেছে দেখতে পাচ্ছে পানি বেড়ে গেছে নদীর এটা একটা ছোট্ট নদীর শাখা সারা বলে অবস্থা দেখতেছেন প্রচুর বৃষ্টি এগুলো এখন আরো ভেঙে গেছে উন্ডা কিলে তুলতো যায় তেলে মানুষ দেখতে পাচ্ছে অনেক কষ্টকর ব্রিজটা ভাঙ্গে যাওয়াতে অনেক কষ্ট যদি বলতে আসি সবাই কোনো গাড়ি ঘোড়া আসতে পারবে না দীঘা আমার সাথে গাড়ির কোনো যোগাযোগ হবে না বন্ধুরা সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন